হ্যালো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বিভিন্ন আকার আকৃতির বিমান দেখে থাকি। যখন আমরা কোনো বিশাল আকার বিমানের কথা শুনি, তখন অবাক হয়ে যাই। আমাদের পৃথিবীতে এমন অনেক বিমান আছে যার আকার এবং ওজন সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবথেকে বড় কিছু বিমান, যা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে পারে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। স্টার টু লঞ্চ, এই বিমানটি দেখলে মনে হবে দুইটি বিমান একসাথে করা হয়েছে। এই বিমানটি অনেক স্কিল সমৃদ্ধ। এটার দুই পাশে যে দুইটি বিমানের মতো দেখা যাচ্ছে তাকে বলা হয় ফিউজলেস, আর এই এক একটা ফিউজলেস 73 মিটার লম্বা হয়ে থাকে। এই অদ্ভুত ডিজাইনের কারণেই এই বিমানটি অন্যান্য সকল বিমান থেকে আলাদা। এই বিমানটির রয়েছে 28টি হুইল। ডান পাশের ফিউজলেসে পাইলট, কোপাইলট সবাই মিলে প্লেন নিয়ন্ত্রণ করে থাকে, এবং বাম পাশের ফিউজলেসে কোনো পাইলট থাকে না। বিমানটি লম্বায় 117 মিটার এবং এর উচ্চতা 15 মিটার। বিমানটি প্রতি ঘন্টায় 853 কিলোমিটার গতিবেগ নিয়ে উড়তে সক্ষম। সুপার গুপি, এই বিমানটি মহাকাশ সংস্থা নাসা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই বিমানের উড়ান শুরু হয় 1965 সালে। এটি কার্গো ফ্লাইট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি লম্বায় 43.84 মিটার। এই বিমানটির উচ্চতা 14.78 মিটার। এই বিশালকার বিমানটির ওজন প্রায় 44,000 কেজি। এটি প্রতি ঘন্টায় 463 কিলোমিটার বেগ নিয়ে আকাশে উড়তে পারে। এই বিমানটিকে অনেকেই মনস্টার সুপার বলে ডেকে থাকে। এয়ারবাস A380। প্রথমে এই বিমানটির নাম এয়ারবাস AXX ছিল। পরবর্তীতে এই বিমানটির নামকরণ করা হয় এয়ারবাস A380। এই বিমানটিতে রয়েছে 14টি বিশাল ইঞ্জিন, যা ইউরোপিয়ান এয়ারবাসের কর্তৃত্বে নির্মিত। এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্যাসেঞ্জার বহনকারী বিমান। এই বিমানটি যখন কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে থাকে, তখন একে আলাদা আলাদাভাবে নজরদারি করতে হয়। এই বিমানে 555 জন প্যাসেঞ্জার একসাথে ভ্রমণ করতে পারে। এই বিমানটি 3,20,000 লিটার পরিমাণ জ্বালানি নিয়ে আকাশে উঠতে পারে। বিমানটি লম্বায় 73 মিটার লম্বা, কিন্তু এই বিমানটির উইং এরিয়া 79.75 মিটার। অ্যান্টানোভ N225 মারিভা, এই বিমানটি পৃথিবীর সকল বিমানের মধ্যে বড় বিমান। এই বিমানটি হলো একটি কার্গো বিমান। এই বিমানটি সবচেয়ে ভারী বিমানগুলোর মধ্যে একটি, যার ওজন 710 টন। বিমানটির পাখা 210 ফিট লম্বা। সবকিছু মিলিয়ে এই বিমান যেমন অদ্ভুত, তেমনি এই বিমানটি দেখতেও সুন্দর। এই বিমানটি প্রথমে রকেট বুস্টার পরিবহন করার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এই বিমানটিকে অন্যান্য সব সাধারণ বিমানের মতোই ব্যবহার করা হচ্ছে। বোয়িং C-17 গ্লোবমাস্টার 3, এটা একটা বিশাল মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটা আমেরিকার এয়ারফোর্সের জন্য তৈরি করা হয়েছে। এটি সেনাদের বিভিন্ন হাতিয়ার এবং প্রয়োজনীয় সকল জিনিসপত্র বহনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই বিমানে পাইলট, কোপাইলট এবং লোডমাস্টার সহ এই 3 জন মিলে সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। এটা লম্বায় 53 মিটার, এর উইং স্প্যান 51.75 মিটার এবং উচ্চতা 16.8 মিটার। বিমানটি 135,000 লিটার জ্বালানি নিয়ে আকাশে উঠতে পারে, যার ফলে এই বিমানটি অনেক লম্বা সময় ধরে আকাশে উঠতে পারে। এয়ারবাস বেলুগা, এই বিমানটি এয়ারবাস সুপার ট্রান্সপোর্ট নামেও পরিচিত। এটা বানাতে 183 মিলিয়ন ইউরো খরচ হয়েছিল। বিমানটি লম্বায় 56.15 মিটার। এই বিমানের উইং স্প্যান 44.15 মিটার। এই বিশাল বিমানটির ওজন 86 টন। এই বিমান বিভিন্ন ভারী ভারী জিনিসপত্র বহনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বোয়িং 747 ড্রিম লিফটার, এই বিমানটির উড়ান কার্য শুরু হয় 9 সেপ্টেম্বর 2006 সালে। এটা কোরিয়ান এয়ার, ব্রিটিশ এয়ার এবং আটলান্টাসের আওতাধীন। এই বিমানটির উচ্চতা 70 ফিট। এটার টেক অফ রানওয়ে 2,804 মিটার। এই বিমানটি 2,00,000 লিটার পর্যন্ত জ্বালানি বহন করতে সক্ষম। এই বিমানের পাখা 64.4 মিটার। এটা লম্বায় 71.68 মিটার। এটার উইং এবং 4টি ইঞ্জিনের কারণে এটা দেখতে খুবই অদ্ভুত মনে হয়। লকেড C-5A গ্যালাক্সি, এই বিমানটি সৈন্য বহনকারী বিমানগুলোর মধ্যে সবথেকে বড় একটি বিমান। এই বিমানটির ওজন 1,72,400 কেজি। বিমানটির উইং স্প্যান 68 মিটার লম্বা।
এই বিমানটি আমেরিকার এয়ারফোর্সের জন্য তৈরি করা হয়েছে। এই বিমানের পাখাতেও জ্বালানি ট্যাঙ্কের সিস্টেম করা রয়েছে। এটি লম্বায় 75.31 মিটার। এই বিমানটির উচ্চতা 8.4 মিটার। বিমানটি টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য 1600 মিটার রানওয়ের প্রয়োজন হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।